ইমরান সিনহাকে ছাদে এনে দোলনায় বসিয়ে নিজেও পাশে বসল। সিনহাকে নিজের কোলে বসিয়ে দুহাত দিয়ে জড়িয়ে ধরল, নিজের মাথা সিনহার ঘাড়ে রাখল। দুজনেই চুপচাপ যেন নীরবতা পালনের প্রতিযোগিতা করছে। রাতে ঠান্ডা হিম বাতাস দুজনের শরীরকে ছুঁয়ে দিচ্ছে, এক অন্যরকম অনুভূতি কাজ করছে দুজনের মধ্যে। প্রিয় মানুষটার সাথে রাতের আকাশ দেখতে পাওয়ার মজাই আলাদা। নীরবতা ভেঙে সিনহা বলল, এই ডেভিল একটা গান শোনান না? এই সময় গান? আপনার বইয়ের ইচ্ছে করছে এখন গান শুনবে? শোনাতে পারি, তবে আমারও একটা ইচ্ছে আছে। কি ইচ্ছা? আমি গান গাইব, তোমাকে সেই সাথে গানের সাথে নাচতে হবে। কি, এটা আপনার ইচ্ছা? রাজি বলো। ওকে, আমিও আমার জামাইয়ের জন্য রাজি। তুমি বসো, আমি গিটার নিয়ে আসি। যান। ইমরান গিটার আনার জন্য নিচে চলে যায়। গিটার নিয়ে ফিরে এসে সিনহার পাশে দোলনায় বসে পড়ে। নাও, শুরু কর। সিনহা দোলনা থেকে উঠে ছাদের মাঝখানে দাঁড়ালো। ইমরানও দোলনা থেকে উঠে দাঁড়িয়ে গান ধরার জন্য প্রস্তুত হলো। চল না সুজন, হারাই দুজন, বিনা দোষে হোক ফাঁসি, দেখুক লোকে অবাক চোখে কতটা ভালোবাসি। বাদাম খোসায় ভালোবাসায়, নিয়নালয় কাছে আসায়, স্মৃতির খাতায় চোখে পাতায় কিসের ফাঁকি। আপন কথার গোপন ব্যথায়, বন্দি খাঁচার বিষণ্ণতায়, কিসের জ্বালা বিষের মালায় বোঝো না কি। ইমরান গান গাচ্ছে ঠিকই, কিন্তু তার মন এই মুহূর্তে দখল করে আছে সামনে নাচতে থাকা তার ডেভিল রানী। ইমরান মুগ্ধ হয়ে তার রানীর নাচ দেখছে। গোপন করে আপন তোরে বুকের পাঁজরে রাখি, ঘুমের বড়ি দিয়ে আড়ি হৃদয় বাড়িতে রাখি। চল না সুজন, করি কুজন, সুখ পাখি হয়ে ডাকি, দেখুক লোকে কেমন তোকে প্রেমে জড়িয়ে রাখি। চল না সুজন, পালাই দুজন, ওদেরকে দিয়ে ফাঁকি, কোন সমান্তরাল পথের বাঁকে বাসা বানিয়ে থাকি। সিনহা নাচের ফাঁকে ফাঁকে ইমরানের দিকে তাকিয়ে হাসি দিচ্ছে, তাতে ইমরান ঘায়েল হয়ে যাচ্ছে। সে বুকে হাত দিয়ে সিনহাকে ইশারা করছে, সিনহা তা দেখে মুচকি হাসি দেয়। ইমরান গান গাওয়া বন্ধ করলে সিনহা তার নাচের সমাপ্তি ঘটায়। সিনহা হেসে তার ডেভিলকে জড়িয়ে ধরে। অসাধারণ নিতে তো বউ। আপনিও অসাধারণ গাইলেন। আজকে অনেক হয়েছে, চলো রুমে যাই। ইমরান সিনহাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে চলল। রুমে এসে ইমরান সিনহাকে বিছানায় ফেলে সিনহার উপর শুয়ে পড়ে। শুয়ে সিনহার গোলাপি ঠোঁটজোড়া আঁকড়ে ধরল, দুজনেই দুজনের ঠোঁটে স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ে। ইমরান কিছুক্ষণ সিনহার ঠোঁটে স্বাদ নিয়ে সরে এসে পাশে শুয়ে পড়ে। সিনহা তার ডেভিলের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। ইমরান সিনহাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে ঘুমের দেশে চলে যায়। সিনহা ইমরান দুজনেই ভার্সিটিতে চলে যায়, যে যার কাজে চলে যায়। ভার্সিটি ক্লাস শেষে সিনহা ক্লাসরুম থেকে বের হয়ে আসে। আজকে ইমরান বারবার করে বলে দিয়েছে ক্লাস শেষে তাকে ফোন দিতে, তাই সিনহা ইমরানকে ফোন দিয়ে ইমরানের অবস্থান জেনে নেয়। ইমরানের সাথে দেখা হলে ইমরান সিনহাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ইমরান বাড়ির দিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছে দেখে সিনহা জিজ্ঞাসা করল, আমরা কোথায় যাচ্ছি? হসপিটালে। কেন, কার কি হয়েছে? কারো কিছু হয়নি, তোমাকে ডাক্তার দেখাবো। গত 2 দিন বমি করছো, তোমার কিছু খেতে ভালো লাগছে না, এসব কেন হচ্ছে? ডাক্তারকে তো দেখাতে হবেই। ক্যান্টিনে ফুচকা চটপটি খেয়েছি তো, তাই হয়তো বদহজম হয়েছে, তাই পরে ডাক্তারের কাছে যেতে হবে কেন? তারপরও ডাক্তার দেখাতে হবে, কোনো রিস্ক নিতে চাই না আমি, সো চুপ করে থাকো। সিনহার কথা বাড়ালো না, চুপ করেই রইল। ইমরান সিনহাকে নিয়ে হসপিটালে চলে আসে। ডাক্তার সব শুনে সিনহার হাতে একটা প্রেগনেন্সি কিট ধরিয়ে দেয়। সিনহা প্রচুর অবাক হয়, এইসব কি প্রেগনেন্ট হওয়ার লক্ষণ? সিনহা ডাক্তারের দেওয়া কিট নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে কিটটা ডাক্তারের হাতে দেয়। সিনহার হঠাৎ কেন যেন ভয় করছে, যদিও এখন ভয় পাওয়ার মতো কিছুই হয়নি। ডাক্তার ইমরানকে ডাকলো।
ডাক্তার কোনো সমস্যা? হুম, অনেক বড় সমস্যা। ডাক্তারের কথা শুনে ইমরান ভয় পেয়ে যায়। মানে কি বলছেন ডাক্তার, কি সমস্যা? গুল্ডন, আপনার স্ত্রী প্রেগনেন্ট, আপনি বাবা হতে চলছেন। ডাক্তারের মুখের কথা শুনে সিনহা ইমরান চরম অবাক হয়। এমন একটা সংবাদ শোনার জন্য দুজনের কেউই প্রস্তুত ছিল না। সিনহা ইমরানের দিকে তাকিয়ে আছে ইমরানের রিয়েকশন দেখার জন্য। তার এখন নিজের থেকে ইমরানের রিয়েকশনটা দেখাটা বেশি জরুরি মনে হচ্ছে। কিন্তু সিনহা ইমরানের কাছ থেকে বা ইমরানের চেহারায় খুশির কোনো ছাপই দেখতে পায়নি। ইমরান ডাক্তারকে একটা ধন্যবাদ দিয়ে হসপিটাল থেকে বের হয়ে আসে। সিনহার মন খারাপ হয়ে যায় তার প্রতি ইমরানের এমন উদাসীনতা দেখে। এমন একটা খবর পাওয়ার পর যার কিনা সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, কিন্তু সেই খুশি হচ্ছে না, উল্টো মুখ ভার করে আছে। সিনহা বুঝতে পারছে না ইমরানকে। ইমরান বাবা, সে মা হতে চলেছে, তাদের ঘরে নতুন বাবু আসতে চলেছে, এতে কি ইমরান খুশি না? খুশি না হওয়ার তো কোনো কারণ দেখছে না সে। ইমরান সিনহা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সিনহা ইমরানের এমন গাছড়া ভাব মানতে পারছে না। কি হলো, আপনি খুশি হননি, মুখ ভার করে আছেন যে? ইমরান চুপ করে ড্রাইভিং করছে। কি হলো, কথা বলছেন না কেন? যা বলার বাসায় গিয়ে বলবো। বাসায় গিয়ে কি বলবেন? বাসায় গেলে দেখতে পারবা, এখন চুপ করে বসে থাকলে খুশি হব? ইমরানের কথা শুনে সিনহা চুপ হয়ে যায়। সিনহা মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না ইমরান কেন এমন করছে। সে জানে খবরটা শুনে বাড়ির সবাই অনেক খুশি হবে, কিন্তু যার খুশিটা তার দরকার, সে যদি খুশি না হয় তাহলে অন্যদের খুশি দিয়ে তার কোনো কাজ নেই। ইমরান সিনহা বাসায় এসে নিজেদের রুমে চলে যায়। ইমরান আগে আগে হাঁটছে, সিনহা পেছন পেছন। এবার বলুন, আপনি খুশি হননি? ইমরান হঠাৎ করে দু হাত দিয়ে সিনহার কোমর জড়িয়ে ধরে সিনহাকে উপরে তুলে ঘোরাতে লাগলো আর হাসতে লাগলো। আমি অনেক খুশি সিনহা, অনেক খুশি, যা প্রকাশ করে তোমাকে বোঝাতে পারবো না। ইমরানের এমন আচমকা কাণ্ডে সিনহা অবাক না হয়ে পারে না। আরে আরে করছেনটা কি, পড়ে যাবো তো। পড়বে না, পড়বে না, আজ আমি অনেক খুশি, আমি বাবা হতে চলেছি, আমাদেরও একটা বেবি হবে, আমাকে আব্বু বলে ডাকবে। ভাবতে নিজের মধ্যে কি যে ভালো লাগা কাজ করছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। আপনি খুশি হচ্ছেন? আবার যে গায়ে। তাহলে সেই তখন থেকে এভাবে মুখ ভার করেছিলেন কেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। খাওয়াটা শোনার পর আমার ইচ্ছে করছিল এভাবে তোমাকে জড়িয়ে ধরে রাখি, কিন্তু তখন তো ওদের সামনে সম্ভব ছিল না, তাই অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছিলাম। ইডিয়েট, ডেভিল একটা, কেউ এমন করে? আমি তো কিছুক্ষণের জন্য পাগল হয়ে গিয়েছিলাম, ডেভিলটা বাবা হবে অথচ খুশি না কেন, এই চিন্তা করতে করতে আমি তো মরেই যাচ্ছিলাম। ইমরান সিনহাকে নিচে নামালো। আবার হাসছে, ইডিয়েট, ডেভিল একটা। যাই বলো, সবই তোমার। আজকে তুমি আমাকে যে খুশির খবর দিলা তার জন্য তোমাকে আমি কিছু দিতে চাই। বলো, তুমি আমার কাছ থেকে কি চাও? আজকে আমি তোমাকে সব দিব। সিনহা ইমরানকে জড়িয়ে ধরে। আমার আর কিচ্ছু চাই না, আজীবন আপনার বুকে থাকতে পারলেই হয়েছে আমার। সেটার বলতে, এখন তো তুমি আমার বাবুর আম্মু হবে, এখন তো কোনোভাবে তোমাকে ছাড়া যাবে না। কি, তার মানে বাবুর আম্মু না হলে ছেড়ে দিতেন আমাকে? আরে না, ওইটা কথার কথা বললাম। না, আমি বুঝতে পারছি, আপনার অন্য কাউকে মনে ধরেছে, তাই এখন আর আমাকে ভাল লাগে না, আমাকে ছেড়ে দিতে চান, এই আপনার ভালোবাসা? ইমরান আহাম্মকের মতো হা করে তাকিয়ে আছে সিনহার দিকে। এটা কি হলো, সে কি বললো যে সিনহা তাকে বুঝির সুজি বানিয়ে দিচ্ছে? ওরে বউ, আমি তোমারে অনেক ভালোবাসি, ওইটা মুখ ফুসকে বের হয়ে গেছে, আমি বলতে চাইনি। মুখ ফুসকে সত্যি কথাটাই বের হয়? একদম চুপ, বেশি জানো তুমি। আপনি আমাকে ধমক দিচ্ছেন? ইমরান সিনহাকে টান দিয়ে নিজের বুকে জড়িয়ে নেয়। বাচ্চা মেয়েদের ধমক দিয়ে একটু শাসনে রাখতে হয় বুঝলে। আমি বাচ্চা মেয়ে না, কয়েকদিন পরে মা হব আমি। সেই টেনশনই তো করছি, আমি দুটো বাচ্চাকে একসাথে সামলাবো কি করে? এই ডেভিল, আমি কিন্তু এখন রেগে যাব। না গো, রাগ করো না। হ্যাঁ থাক, তুমি অনেক বড় মেয়ে, এখন চুপ করে থাকো তো, কিছুক্ষণ তোমাকে বুকে জড়িয়ে থাকি। হুম। সিনহা ইমরানের বুকে চুপটি করে চোখ বন্ধ করে মাথা দিয়ে থাকে। দুপুরে খাওয়ার সময়। বাবা, গতকালকে একটা সুখবর পেলে আজকে আর একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আমিও বাবা হতে চলেছি। কি সত্যি? হুম। ওয়াও, আমার দুই বৌমা একসাথে মা হবে, আল্লাহ, এত খুশি আমি কোথায় রাখবো। আয়ান ইমরানকে কংগ্রাচুলেশন জানালো। আয়রা সিনহাকে রাতে রুমে। ওই, আমার তো এক মাস পর পরীক্ষা। তা কি হয়েছে? আমি কি পরীক্ষা দিতে পারবো? অবশ্যই পারবে, এক মাসে তোমার তেমন কোনো পরিবর্তন হবে না, সো নিশ্চিন্তে পড়ালেখা করো, আর আমি তো আছি আমার বউকে সাহায্য করার জন্য, বেস্ট হাজবেন্ড হয়ে দেখাবো আমি, বুঝছো? বুঝছি গো, বুঝছি।
সিনহা এখন আর ভার্সিটিতে যাচ্ছে না, বাসায় থেকে পড়ালেখা চলছে। ইমরান পুরো দমে সিনহাকে সাহায্য করছে, রাতে শিক্ষকের মতো নিজে পাশে বসে সিনহাকে পড়াচ্ছে। মাঝে মাঝে পড়তে পড়তে সিনহা টেবিলেই ঘুমিয়ে পড়ে, ইমরান কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। সিনহার এক্সাম চলে আসে, এক এক করে সবগুলো এক্সাম শেষ হয়ে যায়। শেষ পরীক্ষার দিন, পরীক্ষার শেষ দিন আজ। পরীক্ষা শেষে সিনহা বাইরে বেরিয়ে আসে। প্রতিদিনের মতো একই জায়গায় ইমরান সিনহার জন্য অপেক্ষা করছে। সিনহা ইমরানের কাছাকাছি আসতেই ইমরান খেয়াল করলো সিনহার মন খারাপ করে আছে। ইমরান সিনহার দিকে এগিয়ে আসে। আমার আজকে পরীক্ষাটা না খারাপ হয়েছে। পাস করবা না? তোরো ডেভিল, আমাকে কি আপনি বাজে স্টুডেন্ট মনে করেছেন যে আমি ফেল করার জন্য মন খারাপ করব? আমি ভালো রেজাল্টের কথা বলছি, এই বিষয়ে ভালো রেজাল্ট হবে না আমার। এই জন্য মন খারাপ তোমার? আমি তো আরও ভাবলাম এই বিষয়ে আন্ডা মারবা, তাই মন খারাপ। হুদাই আমাদের টেনশনে ফেলে দিলা, এক বিষয়ে খারাপ হলে সমস্যা নেই, পাশ করতে পারলেই হয়েছে। হ্যাঁ আপনারা বলছে, পড়ালেখা করতেছি কি শুধু পাস মার্কের জন্য? ভালো রেজাল্ট করতে না পারলে কিসের লেখাপড়া? এখন এইসব পড়ালেখার কথা বাদ দিয়ে মনটারে সুন্দর কইরা একটা ফ্রেশ আসি দাও, নালে এখানে একটা টাই কইরা জুড়ি ধরমো তোমার। আপনি আসলেই একটা বেসরম। ও মা, আমি তো এখনো কিছুই করলাম না, বেসরম বানিয়ে দিলা, তাহলে জড়িয়ে ধরি। ইমরান সিনহাকে জড়িয়ে ধরতে আসলে সিনহা পেছনে সরে যায়। এই ডেভিল, একদম না, লুচু ডেভিল একটা, বাসায় গিয়ে যত পারেন জড়িয়ে ধরেন, এখানে না। আচ্ছা কি আর করার, বউয়ের হুকুম মানতেই হবে, না হলে তো কপালে ভাতই জুটবে না। ফাজিল বড় একটা। আচ্ছা চলো যাওয়া যাক, আমি ফুচকা খাবো। এখন ফুচকা খেতে হবে না, বদ হজম হবে। হবে না হবে না, আমার ফুচকা খেলে বদ হজম হয় না। চলো তাহলে। ইমরান সিনহাকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে, দু প্লেট ফুচকার অর্ডার দেয়। ওয়েটার ফুচকা নিয়ে আসে। ইমরান খেয়াল করছে সিনহা ফুচকা খাচ্ছে না, কেমন একটা অস্বাভাবিক আচরণ করছে। ইমরান কিছু একটা সন্দেহ করে পেছনে তাকালো, তাকিয়ে দেখে দুটো ছেলে সিনহার দিকে তাকিয়ে বাজে ইঙ্গিত দিচ্ছে, ঠোঁটটাকে চুমোর স্টাইল করে সিনহাকে চুমু দেখাচ্ছে। ইমরানের মাথায় রাগ উঠে যায়। ইমরান সাথে সাথে তাদের টেবিল ছেড়ে ছেলে দুটো টেবিলের দিকে যায়। ছেলে দুটো ইমরানকে আসতে দেখে বলল, ওই দেখ দেখ, বয়ফ্রেন্ডকে লেলি দিয়েছে আমাদের দিকে। ইমরানের কানে কথাটা যায়। ইমরান এসে তাদের সামনে চেয়ারে বসে পড়ল। আমি বয়ফ্রেন্ড না, হাজবেন্ড হই ওর, আর ও যদি আমাকে সত্যিই লেলি দিত তাহলে এতক্ষণ তোদের চেহারার ধরন পাল্টে দিতাম। যাই হোক আসল কথায় আসি, সমস্যা কি তোদের? আমাদের আবার কিসের সমস্যা? ইমরান এই কথা শুনে ছেলেটার গালে ঠাঠিয়ে এক চড় মারে। পাশের ছেলেটা ভয় পেয়ে সাথে সাথে দাঁড়িয়ে যায়। দাঁড়াবি না, বস, উত্তর পাইনি এখনো, সরি, আমাকে না বলে যাকে ইঙ্গিত দিচ্ছিলি তার জুতো ধরে মাপটা, পায়ে স্পর্শ করা যাবে না। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। ইমরান ছেলেটার কথা শুনে আরেকটা চড় বসিয়ে দেয়। সাথে সাথে ছেলে দুটো দৌড়ে সিনহার পায়ের উপর পড়ে, সিনহার জুতো ধরে ক্ষমা যায়। সিনহা ক্ষমা করছে বললে দুইটা পালিয়ে যায়। ইমরান রেগে সিনহার কাছে এসে সিনহার হাত চেপে ধরে চলে যেতে নিলে, আমার ফুচকা এখনো খাইনি তো। এক থাপ্পড় দিয়ে চেহারার বারোটা বাজিয়ে দিব, আর একটা কথা বললে ফুচকা তোর খাওয়া লাগতো না। ইমরানের রাগ দেখে সিনহা চুপ হয়ে যায়, কিন্তু মনে মনে ফুচকার জন্য ঠিকই আফসোসটা থেকেই যায়। আহারে ডেভিল, আমার এই ফুচকা খেতে দিলি না, দেখিস তুই জীবনেও আর বিয়ে করতে পারবি না, সারা জীবন আমাকে নিয়েই তোর থাকতে হবে। ইমরান সিনহাকে নিয়ে বাসায় চলে আসে। ইমরান রুমে এসে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। ইমরান এত জোরেই বন্ধ করলো যে সিনহার বুকটা কেঁপে উঠল। সিনহা বিছানায় বসে বসে আল্লাহর নাম জপছে, যেন মাথা ঠান্ডায় পানি পড়ে, যেন মাথায় ঠান্ডা পানি পড়লে ডেভিলের সব রাগ উধাও হয়ে যায়। ও আল্লাহ, তুমি ডেভিলটার রাগটা একটু কমায় দাও না, আর কখনোই এমন ভুল করব না, এই শেষবার। আমি যেন কেন বারবার ডেভিলের কাছ থেকে সবসময় সব কিছু লুকাতে যাই, আমাকে দশটা থাপ্পড় মেরে না পানিতে ধাক্কা মেরে ফেলে দেওয়া উচিত। ইমরান ওয়াশরুম থেকে বের হয়, চুলগুলো ভেজা, টপ টপ করে পানি পড়ছে। সিনহা তা দেখে তোয়ালে নিয়ে ইমরানের কাছে আসে। সিনহা চুল মুছতে গেলে ইমরান বাধা দেয়, লাগবে না আমি পারবো। ইমরান এক টান দিয়ে সিনহার হাত থেকে তোয়ালেটা ছো মেরে নিয়ে যায়। সিনহা কী করবে বুঝে উঠতে পারছে না, এই ডেভিলের রাগ কীভাবে কমাবে সে। সিনহা আর পাঁচ ছয় না ভেবে ডেভিলের বুকে ঝাঁপিয়ে পড়ে, দু হাত দিয়ে টা শক্ত করে জড়িয়ে ধরল। সরি, ভুল হয়ে গেছে, এই শেষবারের মতো ক্ষমা করে দিন, প্রমিস করছি এই শেষবার, আর কোনো দিনও আপনার কাছ থেকে কিচ্ছু লুকাবো না, সব শেয়ার করব, সব বলে দিব। ইমরান চুপ করে আছে, কিছু বলছে না। সিনহা মাথা উঠিয়ে ইমরানের দিকে তাকায়, কিন্তু হাত দিয়ে জড়িয়ে ধরেই আছে।
প্লিজ প্লিজ সরি তো ডেভিল, আর এমন হবে না। আমি আপনার কিউট বউ না, এরকম বইয়ের উপরে কি কেউ রাগ করে থাকে? সিনার এমন মিষ্টি আচরণে ইমরানের রাগ গলে পানি হয়ে যায়, সে আর রাগ করে থাকতে পারে না। হয়েছে সারো, রাগ কমছে আমার? না, আমি বিশ্বাস করি না। তাহলে কি করলে বিশ্বাস হবে? আমাকে কোলে নিয়ে আমার দুই গালে চুমু দেন, তাহলে বিশ্বাস হবে। ইমরান দেরি করলো না, এসব আবদার তো এক পায়ে দাঁড়িয়েই পূরণ করা যায়। এসব আবদার কি মানা করা যায়? ইমরান সিনহাকে কোলে তুলে তার দুই গালে গভীরভাবে চুমু খায়। গালে বলছি এই জন্য, শুধু গালেই দিবেন, ঠোঁটে দিবেন না। বাহ বাহ, এরকম বউ আমি সাত জন্মে চাই। ইমরান সিনহার ঠোঁট জোড়া দখল করে চুষে নিতে লাগলো। সিনহাও চোখ বন্ধ করে তার ডেভিলের ভালোবাসা গ্রহণ করছে। একদিন একদিন করে সময় অতিক্রান্ত হচ্ছে। সিনহার পেটে ছোট্ট একটা জীবনের অস্তিত্ব জানানোর জন্য তার পেট আস্তে আস্তে বড় হতে লাগলো। এখন ইমরানের বেশিরভাগ সময় বাসায় থাকে, সিনহার আশেপাশে থাকে। এই সময় একটা মেয়ের স্বামীর যতটা সাপোর্ট দরকার, ইমরান তার পুরোপুরিভাবেই পালন করছে। সিনহাও এই সময় ইমরানকে খাটিয়ে নিচ্ছে, যখন তখন এটা ওটার আবদার করবে আর ইমরানের তার সাথে সাথে নিয়ে এসে হাজির করতে হবে, নাহলে কান্নাকাটি শুরু করে দিবে। ইদানিং খুব বেশি ছিচকাদুনে হয়ে গেছে সিনহা। এই তো সেদিন মাঝরাতে হঠাৎ সিনহার ঘুম ভেঙে যায়। ইমরান পাশেই ঘুমিয়েছিল, সিনহা ইমরানকে ডাকতে লাগলো। এই ডেভিল শুনছেন? এই ডেভিল, এই বাবু রাব্বু শুনছেন? ইমরানের কোনো সারা শব্দ না পেয়ে সিনহার রাগ উঠে যায়। সিনহা পা দিয়ে ইমরানকে ঠেলে বিছানার পাশে নিয়ে আসে। এবার সিনহা ইমরানের কানের কাছে এসে জোরে এক চিৎকার দেয়। ইমরান ভয় পেয়ে লাফিয়ে ওঠে, যার দরুন সে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। ইমরানকে এভাবে ফ্লোরে পড়তে দেখে সিনহা শব্দ করে হেসে দেয়। ইমরান ফ্লোরে পড়ে হা করে তাকিয়ে আছে, সে বুঝে উঠতে পারছে না তার সাথে হয়েছেটা কি। সিনহা চিৎকার করেছে বুঝলো, কিন্তু সে ফ্লোরে পড়লো কীভাবে? তবে সিনহার হাসি দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছে। এসব কি সিনহা, মাঝরাতে ভাবে চিৎকার করছো কেন? তো করবো না, কতক্ষণ ধরে ডাকছি শুনছেনই না? আমি আপনার বাবুর আম্মু হতে চলেছি, আপনার উচিত আমার খেয়াল রাখা, কিন্তু আপনি তো রাখছেনই না। ঘুমিয়ে পড়েছিলাম, তুমি তো ঘুমিয়েছিলে, তো আমি খেয়াল কি রাখবো? বুঝি বুঝি, কেমন ভালোবাসেন বোঝা হয়ে গেছে। আচ্ছা সরি বাপ, আর ঘুমামই না, এখন বলো কি হয়েছে। আমার ঘুম আসছে না, ছাদে যাব। এই গভীরাতে ছাদে যাওয়ার জন্য আমাকে ঘুম থেকে তুললা? হুম, নিয়ে চলেন আমাকে। এ কেমন অত্যাচার? এটা অত্যাচার না, ভালোবাসা। ইমরান বাধ্য ছেলের মতো তার বউকে কোলে তুলে নিল। সিনহা তার স্বামীর গলা জড়িয়ে ধরল। ইমরানের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক রেগে আছে। সিনহা, তুই এভাবে আমাকে ধোঁকা দিতে পারলি? মানে কি করেছি আমি? বুঝিস না, নাকি না বোঝার ভান করিস? না, আমি বুঝি না। তোর পেটে আমার সন্তান থাকার পরেও তুই অন্য ছেলেদের সাথে ঘোরাফেরা করিস, তাদের সাথে প্রেমালাপ করিস, এত সহজ তোর? সব জেনে গেছেন তাহলে? জানবো না মনে করেছিস? তোর থেকে কিছুই শুনবো না, কিছু শোনার ইচ্ছেও নেই, তোকে আজকে আমি মেরেই ফেলবো। সিনহা ভয় পেয়ে যায়। ইমরান সিনহাকে কোলে তুলে ছাদের এক পাশে চলে যায়। ইমরান সিনহাকে ছাদ থেকে ফেলে দিবে এমন সময় সিনহা ইমরানের গলা শক্ত করে জড়িয়ে ধরল। এই ডেভিল, সত্যি সত্যি পেলে দিবেন নাকি? ইমরান সিনহাকে নিয়ে দোলনায় চলে আসে। ঝাক্কাস একটা অভিনয় করলাম আমরা, কি বলো? হুম, আপনি তো খুব সিরিয়াস হয়ে গিয়েছিলেন, কি অপবাদটাই না আমার নামে দিলেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন সিনহা ইমরান এতক্ষণ অভিনয় করে মজা করছিল আপনাদের সাথে। সিনহার শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, কিছু খেতেও চাইছে না। ইমরান এই নিয়ে খুব চিন্তায় আছে, সে যথাসাধ্য চেষ্টা করছে সিনহাকে খাইয়ে সুস্থ রাখার জন্য। সিনহা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। ইমরান রুমে এসে পেছন থেকে সিনহাকে জড়িয়ে ধরে। কি দেখছো? আমি অনেক মোটা হয়ে গেছি, আমাকে কি বাজে দেখাচ্ছে? বলছে তোমাকে, এখন আরো গুরুমুলু হয়ে গেছে, দেখলে খেয়ে ফেলতে ইচ্ছে করে। সত্যি করে বলেন তো, এইভাবে আমাকে আপনার ভালো লাগে? বোকার মতো প্রশ্ন করছো কেন সিনহা? তোমাকে সব অবস্থাতে আমার ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। উল্টোপাল্টা কিছু জিজ্ঞেস করলে থাপ্পড় মেরে চেহারার ধরন পাল্টে ফেলবো। হুম, ইমরান সিনহাকে নিজের দিকে ফিরিয়ে সিনহার পেটে থেকে আঁচল সরিয়ে সিনহার পেটে চুমু খায়। একদিন রাতে ইমরান রুমে এসে দেখে সিনহা বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছে। ইমরান দৌড়ে সিনহার কাছে যায়। কি হলো সিনহা? আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি মরেই যাব। ইমরান দেরি করলো না, সিনহাকে কোলে তুলে হসপিটালে রওনা দেয়। হসপিটাল, সিনহাকে ওটিতে নেওয়া হয়েছে। ইমরান বাইরে দাঁড়িয়ে পায়চারি করছে, বাড়ির সবাইকে ফোন করে জানিয়ে দিয়েছে। সে আল্লাহর কাছে দোয়া করছে যেন তার স্ত্রী বাচ্চার কিছু না হয়।
আধ ঘন্টা পর ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। একজন নার্স বের হয়ে আসে। ইমরান নার্সের কাছে যায়। নার্স, আমার বউ বাচ্চা? কংগ্রাচুলেশন, আপনার টুইন বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। আপনার স্ত্রীও সুস্থ আছে। ইমরান আল্লাহর কাছে শুকরিয়া জানায়। তার আর খুশি ধরে না, সে পাগল হয়ে যাচ্ছে তার স্ত্রী সন্তানকে দেখার জন্য। আমি কি এখন ওদের কাছে যেতে পারবো? এখন না, কিছুক্ষণ পরে যাবেন। ইমরানের মা বাবাও অনেক খুশি হয়। কিছুদিন আগে আয়ানের একটা ছেলে হয়েছে, আজকে ইমরানের টুইন বাচ্চা। চৌধুরী বাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে। ইমরান আল্লাহর কাছে শুকরিয়া জানায়। সিনহার দুই পাশে দুই বাচ্চা। সিনহা চোখ বন্ধ করে শুয়ে আছে। ইমরান অপলক চোখে তাকিয়ে আছে তার বাচ্চা দুটোর দিকে। সিনহা? ইমরানের কণ্ঠ শুনে সিনহা চোখ মেলে তাকায়। ইমরান দেখেন, আমাদের বাচ্চা। ইমরান একটা বাচ্চাকে কোলে নিয়ে সিনহার পাশে বসলো। আমি আজ পরিপূর্ণ সিনহা। তুমি আমাকে সব দিক দিয়ে পরিপূর্ণ করে দিয়েছো সিনহা। আই লাভ ইউ সিনহা, আই লাভ ইউ ভেরি মাচ। ইমরান সিনহার কপালে চুমু খায়। মাহবুব সাহেব ও মিসেস জাহান দুজনেই তার দুটো নাতনিদের কোলে নিয়ে চুমুতে ভরিয়ে দিচ্ছেন। কি গুলুমুলু ফর্সা বাচ্চা দুটো! দুজনেই তাদের বাবা মার প্রতিচ্ছবি পেয়েছে। অবশ্যই বাবা যেমন, মাও তেমন সুন্দর, বাচ্চারা তো তেমনই হবেই। পাঁচ বছর পর। ঈশা, ঈশান, কোথায় তোমরা? এই তো মামনি এখানে। ঈশান, তোমার নামে বিচার এসেছে। হুম মামনি, আমিও সাক্ষী আছি। তো দিব না, অন্য ছেলের সাথে কথা বলে কেন? কথা বললে তোমার সমস্যা কি ঈশান? না, ও আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে পারবে না। আর মামনি, ঈশাও তো সায়নের সাথে মারামারি করেছে, সেটা আর কি হবে? তো করবো না, ও কেন অন্য মেয়ের সাথে কথা বলবে? ও শুধু আমার সাথে কথা বলবে। সিনহা তার ছেলে মেয়েদের কথা শুনে আকাশ থেকে পড়ে। এই পিচ্ছি ছেলে মেয়ে দুইটা বলছে কি, কি সাংঘাতিক ভাবা যায়। এই তোদের বয়স কত রে? পাঁচ বছর। এই বয়সে এইসব, বড় হলে কি করবি? বড় হলে বিয়ে করব। দাঁড়া, তোদের বাবাকে জানাচ্ছি সব। জেনেও লাভ হবে না, বাবা আমাদের পক্ষেই নিবে। এরা দুজন হচ্ছে সিনহা ইমরানের টুইন সন্তান। ছেলের নাম ইফতিহান ঈশান আর মেয়ের নাম ইমরোজিশা। সিনহা হন হন করে হেঁটে নিজের রুমে চলে আসলো। এই তোমার ছেলে মেয়েদের কিছু বলো না, আমি তোদের সামলাতে পারছি না। এই বয়সে কিসব বলছে? খারাপ কি বলেছে? একটু বড় হোক, বিয়ে দিয়ে দিব। আমি তো ভুলেই গিয়েছিলাম, যেমন বাপ তেমনটা তো ছেলে মেয়ে হবেই। বুঝতে হবে বাপ কা বেটা বেটি। ঢং, এখন আসো তো আমার কাছে, অনেক সামলেছে ওদের, এখন একটু আমাকে সামলাও। ইমরান সিনহাকে একটা টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। ডেভিল, হচ্ছেটা কি? এখনো হয়নি, তবে হবে, ভালোবাসা আদান প্রদান হবে। সিনহা কিছু বলতে গেলে ইমরান সুযোগ দেয় না, ঝাঁপিয়ে পড়ে সিনহার উপর। সিনহার ঠোঁট দুটো আঁকড়ে ধরে ভালোবাসা দিতে থাকে। ঠোঁট থেকে সরে এসে সিনহার পেটে উষ্ণ চুমু দিতে থাকে। সিনহাও তার ডেভিলের ভালোবাসায় স্পর্শে সাড়া দিয়ে ভালোবাসার সাগরে ডুব দেয়। সিনহা ইমরানের বুকে শুয়ে আছে। ইমরান সিনহার চুলে বেলি কেটে দিচ্ছে। ভালোবাসি ডেভিল রানী। আমিও অনেক অনেক ভালোবাসি আমার ডেভিল হাজবেন্ডকে। গল্পের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য, সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গল্প তো শেষ, আজকে অন্তত গল্পটা সম্পর্কে এক লাইন লিখে যাবেন আশা করি।